이네 25 তারিখ জুলাই খালমারি ইনে জং সারা দিপারা জিনে 22 টা ডিগ্রি কলেজ তিনি জং দিনে দর্না 1 ঘন্টা দর্না যত কলেজ নি সমস্যাতে যত কলেজ ন দর্না নি তম জিনে কলেজ তিনি জং আসমানি অনেক সমস্যা তম মেন কপ জিনে কলেজ কক্বর টিচার করে কক্বর ক্লাস ইয়া কক্বর টিচার কলেজ করে আউন বগে জং দিনে গভর্নমেন্ট তাই শিক্ষা মন্ত্রী ন সানামসু তাই জিনে কলেজ অনেক বছর ধরে কলেজ চলি তখন কলেজ তুই করে তুই সমস্যা স্টুডেন্ট তুই না হাঙ্গাই বাইরে থাকে পাইমা নঙ নিজে নি পকে নি রাং খরচ খাই অন্তত কলেজে ফিল্টার তঙ্গ তখন কলেজ তুই ফাইয়া কলেজ প্রত্যেক ডিপার্টমেন্ট মাস্টার নি সমস্যা হ্যাঁ অনেক অনেক ডিপার্টমেন্ট মাস্টার একজন দুজন তঙ্গ এমনকি কবর তো মাস্টার সে করে আবন বাকি চিন্তি গভর্নমেন্ট সারা মুসুঙ অমন দিয়ে কিছু নজর না বাকি আং বিবিএম কলেজ নি এবিপি ইউনিট নি ট্রাইবেল ইনচার্জ মনীষ দেববর্মা হলো বিগত বছরে যেরকম পরিকাঠামো ছিল কলেজের মধ্যে যেরকম সমস্যাগুলো ছিল সে সমস্যাগুলো সমাধান এখন পর্যন্ত হয়নি কিংবা সমস্যা সমাধান করার চেষ্টা পর্যন্ত এখন হয় কলেজ এই বীরবিক্রম মেমোরিয়াল কলেজ আগরতলা শহরের প্রাণকেন্দ্রে একটা কলেজ ত্রিপুরা রাজ্যে একটা নাম ধরা কলেজ কিন্তু কলেজের মধ্যে একটা পানীয় জল নেই এখন পর্যন্ত নেই একটা পানীয় জল কেউ অসুস্থ হলে একটা জল পর্যন্ত দিতে পারবো না কলেজে পড়ে আগাছা কলেজে প্রত্যেক ডিপার্টমেন্টের টিচার নেই কক্বরক ডিপার্টমেন্টের টিচার নেই পলিটিক্যাল সায়েন্সের ক্লাস হয় এ প্রতিদিনে 8টা তো এই মাত্র 3 জন টিচার তো এরকম পরিস্থিতির মধ্যে কলেজগুলো রয়েছে কোনো পরিকাঠামো উন্নত হয়নি বিগত সরকার বড় বড় ইমারত তৈরি করেছে কিন্তু পরিকাঠামো দিক দিয়ে কোনো কাজ করেনি পুরো ফাঁকা রয়েছে শিক্ষাক্ষেত্রে পুরো অবনতি করে দিয়েছে তার জন্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এই সমস্যাগুলোকে সমাধান করা হোক এবং কলেজের পরিকাঠামোগুলোকে উন্নত করা হোক নাম জয়দেব বিবিএম কলেজ এবিপি ইউনিট সম্পাদক